হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো ঠান্ডা পড়েছে খুব, এবং ধরতে গেলে একটা ঠান্ডা পড়লে দেখবেন আমাদের একটা শীত ঘুম খুব তাড়াতাড়ি আসে এবং ঘুম ভাঙতেই চায় না। তো আমি আজকে হঠাৎ করে আরজিটাকে আপনাদের কাছে ঠান্ডা শীত ঘুম এইসব কেন বলছি, আপনারা যদি আজকের দিনটা দেখছেন অর্থাৎ 20 ডিসেম্বর 2021 দেখছেন, আজকের দিনে ধরতে গেলে আমাদের রাজ্যের অনেক ইউনিভার্সিটি থেকে শুরু করে অনেক কাউন্সিল আছে, তাদের কিন্তু ঘুমটাই ভাঙছে না। যেখানে ধরতে গেলে রাজ্যের অন্যান্য ইউনিভার্সিটির তরফ থেকে অনেক নোটিফিকেশান চলে আসছে, ফর্ম ফিল আপের আপডেট চলে আসছে, ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। ইভেন আজকের 20 তারিখ থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, স্টুডেন্টরা ফর্ম ফিল আপ করতে শুরু করে দিয়েছে, আর সেখানে রাজ্যের অন্যান্য ইউনিভার্সিটিরা এখনও ঘুমাচ্ছে। আমরা জানি যে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টকে আমরা বারেবারে রিকোয়েস্ট করেছিলাম এবং আমাদের সবার প্রচেষ্টা সফল হয়েছে, এবং ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট অনেক মানবিক হয়েছিল, বিশেষ করে যখন অ্যাডভাইজারি জারি করেছিল অনলাইন পরীক্ষার 10 তারিখে জারি হয়েছিল। 10টা দিন কেটে গেছে, এখনও কি 10 দিনে মিটিং হয়নি, এখনও কি 10 দিন নোটিফিকেশান বেরোয়নি? আবার WBSU-র মতন কি এরকম নোটিফিকেশান বেরোচ্ছে যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিন্তু ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেওয়ার সময় হয় না? বর্তমানে কনফিউজ স্টুডেন্টসরা, পলিটেকনিকের পরীক্ষা ধরতে গেলে আর 2-3 সপ্তাহ পর থেকে শুরু হবে জানুয়ারি মাসে, এদিকে তারা এখনও অবধি জানে না পরীক্ষার মোড কীভাবে হতে চলেছে, এখনও কি ডিসিশন নেওয়া হয়নি নাকি এখনও মিটিং নেওয়া হয়নি। আমরা সাধারণত জানি একটি গভর্নমেন্ট যখন চলে তার অনেক কাজ থাকে, একটা বিকাশমন যখন চলে বিকাশমনে প্রচুর ডিপার্টমেন্ট থাকে, প্রচুর দায়িত্ব থাকে, প্রচুর কাজ থাকে, তা এবং হায়ার এডুকেশন ডিপার্টমেন্টেরও অনেক কাজ থাকে। তারা কিন্তু তাদের সময় মতন বার করে দিল 10 তারিখে অ্যাডভাইজারি এবং তারা জানিয়ে দিল যে অনলাইনে পরীক্ষা নেওয়াটা শ্রেয়। কিন্তু আমাদের রাজ্যের এখন অবধি অনেক ইউনিভার্সিটি আছে, তাদের কিন্তু সেই সময়টা হয়ে ওঠেনি বৈঠক কমপ্লিট করার, অথবা সে সময়টা হয়ে ওঠেনি কিন্তু ফাইনালি নোটিফিকেশান দেওয়ার, অথবা সে সময়টা হয়ে ওঠেনি কিন্তু ওয়েবসাইটে নোটিফিকেশান দেওয়ার। স্টুডেন্টরা কিন্তু কনফিউজড, কলেজে যখন যাচ্ছে কলেজ থেকে তারা জানতে পারছে বিভিন্ন আপডেট, কোনো টিচার বলছে আমরা জানি না, কোনো টিচার বলছে অফলাইনে পরীক্ষা হবে, কোনো টিচার বলছে অনলাইনে পরীক্ষা হবে, এই কনফিউশনের মাঝখান দিয়ে স্টুডেন্টরা যাচ্ছে, এবং শীত ঘুমটা কিন্তু তাদের কেটে গেছে বর্তমানে, কারণ তারা ডিস্টার্বড রয়েছে এখন। যেমন ধরুন রাজ্যের যদি আজকে ইউনিভার্সিটির মধ্যে দেখছি, যেমন আমি রাজ্য কেন আজ শুধুমাত্র অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে, এশিয়ার মধ্যে যদি আজকে বা অল ওভার মানে ইন্ডিয়ার মধ্যে যদি আমি দেখি টপ মোস্ট ইউনিভার্সিটির মধ্যে রয়েছে কে, ক্যালকাটা ইউনিভার্সিটি, এবং বা যাদবপুরে রয়েছে আর অন্যান্য অনেক কটা রয়েছে, বাট তার মধ্যে ক্যালকাটা ইউনিভার্সিটি টপ মোস্ট রয়েছে এখন। এবং পর পর আমরা দেখছি মুকুটের পর মুকুট পাচ্ছে সিউ, সেই সিউর তরফ থেকে যখন বেরিয়ে গেল ফাইনাল নোটিফিকেশান, সিউর তরফ থেকে করে দেওয়া হলো সিন্ডিকেট মিটিং, সিউর তরফ থেকে করে দেওয়া হলো অ্যানাউন্সমেন্ট, এবং সিউর তরফ থেকে আজকের থেকে শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ, সেই সময় রাজ্যের অন্যান্য অনেক ইউনিভার্সিটি, স্টেট গভর্নমেন্ট ইউনিভার্সিটি তাদের ডিসিশন নেওয়া হয়নি। স্টেট গভর্নমেন্ট পর্ষদ বা ধরতে গেলে আমাদের ওয়েস্টবেঙ্গল পলিটেকনিক যারা ডিপার্টমেন্ট, তাদের পক্ষে এখনও সময় হয়ে ওঠেনি একটা নোটিফিকেশান দেওয়ার, ঘুম ভাঙাতে হবে, তার জন্য আজকে এই ভিডিওটা নিয়ে এলাম। এবং আমি বলে দিই যারা বিশেষ করে হোক কলার অফ শুরু করেছিল, অ্যাকচুয়ালি হোক কলার যখন শুরু হয়েছিল যে উদ্যমে শুরু হয়েছিল, এই ঘুম ভাঙানোটাও সেম উদ্যমে শুরু হতে হবে, কারণ আজকের আমরা কিছু শুরু করলাম, আমরা একটা ভালো খবর পেলাম, তারপরে আমরা নিজের নিজের ইউনিভার্সিটির হয়ে গেলো বলে অন্য ইউনিভার্সিটির দিকে আমরা সেই স্টুডেন্টসগুলোর পাশে বন্ধুদের পাশে দাঁড়াবো না, এটা হোক কলার অফ নয়, এটা আরজিটেক নয়। তাই আজকের থেকে অন্তত একদিন অন্তর একদিন করে ভিডিও বানাবো এবং সেই ভিডিওগুলো ইমেল করব এবং সেই ভিডিওগুলো টুইটারে CMকে সেন্ড করব, যতক্ষণ না অবধি রাজ্যের প্রত্যেকটি ইউনিভার্সিটি নোটিফিকেশান দিচ্ছে, এবং তাদেরকে এটাই জানাবো হ্যাশট্যাগ ওয়েক আপ ইউনিভার্সিটি বা ওয়েক আপ বোর্ড বা ওয়েক আপ বেঙ্গল। তো আমাদের তরফ থেকে আজকের থেকে শুরু হয়ে গেল মহিম, আপনারা প্লিজ সবাই মিলে সাপোর্ট করুন, এবং আলটিমেটলি আমরা চাই বর্তমানে নোটিফিকেশান আসুক, অফিসিয়াল নোটিফিকেশান আসুক, সোশ্যাল মিডিয়া নোটিফিকেশান করে লাভ নেই, অফিসিয়ালভাবে ওয়েবসাইটে নোটিফিকেশান দিন, এবং কী মোডে পরীক্ষাতে চলেছে রাজ্য সরকারের সাথে আপনার সহমত কি সহমত নয় সেটা ফাইনালি জানান, কারণ স্টুডেন্টরা কিন্তু কলেজে গিয়ে ফাইনাল জানতে পারছে না, ইউনিভার্সিটি থেকে যতক্ষণ কনফার্মেশান না আসে তারা বুঝতে পারছে না, অন্যদিকে এরকমও শুনছি মিটিংই কমপ্লিট হয়নি। প্লিজ ওয়েক আপ, ঘুম ভাঙান, অনেক ঘুমিয়েছেন, ভালো থাকবেন সবাই, হোক কল।